আমরা এসেছি মাকুড়ের প্রত্যন্ত গ্রামে, আর এসেছিলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এসে নিয়ে একটু একটু ভিডিও করলাম। আমরা গেছিলাম 12 মাইল জঙ্গল, যে ঝিলিমিলি জঙ্গল, 12 মাইলের জঙ্গল, রানীমান থানাতে পড়ে, বাড়িকুলের কিছুটা পড়ে, তো সেগুলো আমরা ঘুরেছি, কিছু কিছু ভিডিও করেছি। তখন অনেক দিন আমি ভিডিও করতে পারিনি, অনেক কাজ, অনেক কাজের চাপ। আমার একটা ছোট্ট কন্যা সন্তান এসেছে, তার জন্য 8 মাস ধরে আমি কোনো ভিডিও করতেই পারিনি। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি, ঘুরতে ঘুরতেই কথা বলি। খুব সুন্দর জায়গাটা, ভালো লাগলো। এখানে এখানে একটা বিয়ে বাড়িতে এসেছিলাম, বিয়ে বাড়িতে এসে নিয়েই আমি ভাবলাম একটু ঘুরে আসি। সারা রাত জাগা আছে, কিন্তু তবু আমরা বেরোলাম। প্রচুর রোদ, রোদের মধ্যে আমরা বেরোলাম আর স্নানও করলাম। স্নান করে নিয়ে একটা ছোট্ট ছোট্ট ভিডিও করলাম। এদিকে বাবলা গাছের বন, এদিকে যত দূর দেখতে পাওয়া যায় শুধু জঙ্গল আর জঙ্গল, আর দূরে জঙ্গল আর এদিকে ড্যামটা। এই ড্যামটা হচ্ছে মুকুটমণিপুর, মুকুটমণিপুর শুরু হচ্ছে এখান থেকে। আর আকাশটাও খুব সুন্দর আছে, এই যেন মেঘ ভাসছে, সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, নীল মেঘ। আর এই গাছগুলো হচ্ছে বাবলা গাছ। এখানে অনেকদিন একটা বড় কুয়ো পড়ে আছে, অনেক পুরোনো কুয়ো। আর আমার সাথে আছে সৌরভ, সৌরভ এসছে আমার সাথে, আর অনেক ঘুরলাম। এই যে বাবলা গাছের জঙ্গলে এসে পৌঁছে গেছি। তো এই বিয়ে বাড়িতে আসার পর এই গ্রামটাতে আমার এত ভালো লেগে গেলো এই গ্রামটাকে, যে আমি ভিডিও করতে বাধ্য হলাম। তোমাদের সাথে আমি শেয়ার করছি সেই ভিডিওটা। এই যে গ্রামের মানুষ যাচ্ছে স্নান করে বাড়ি যাচ্ছে, এখানে আমরা যেখানে এখানে আজকে স্নান করলাম এই ড্যামটাতে, এই যে গ্রামটাতে ঢুকছি, এখানে গ্রামের যা দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। এতে গরু বাঁধা আছে, গ্রামের মহিলারা জল নিচ্ছে। এই তো গ্রামের একটা আলাদা অনুভূতি আছে, গ্রামের একটা আলাদা রূপই আছে। গ্রাম তো গ্রামই হয়, খুব সুন্দর পরিবেশ। এদিকে সবজি লাগিয়েছে মানুষ, ভেন্ডি গাছ দেখতে পাচ্ছি। এদিকে দেখো, এইরকম গ্রামের এরকম বৈঠকখানাগুলো খুব ভালো লাগে। প্রত্যেকটা বাড়ির সামনে একটা চালা ভালো থাকার। এটা পড়ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাড়ি কি রানীবান থানার মধ্যে পড়ে। এই যে এটা গ্রামের হরি মন্দির। আর এই গ্রামগুলোর মধ্যে আমি একটা ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাচ্ছি, যে সব বাড়ির উপরে টিনের চাল দেওয়া, টিনের চাল দেওয়া আছে। আর দু একটা এখন সরকার থেকে এমনি পাইপ লাইনে জলও দিয়ে দিয়েছে। এই যে খুব সুন্দর গ্রামটা। এখানে আর একটা জঙ্গল আমরা পেলাম, গ্রামের মাঝেই জঙ্গল। এই যে গ্রামের মানুষ এখানে আড্ডা মারছে, টাইম পাস করছে, মজা করছে। তো এরকম আরও যদি আমি সময় পাই, সময় পাই কিনা আমি সময় বার করেই বের তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। এই যে কি কাঠ নিয়ে যাচ্ছে এই মহিলাগুলো, কি কাঠ নিয়ে যাচ্ছে মাথায় করে, বাস নিয়ে যাচ্ছে। তো আবার ফাঁকা মাঠ পেয়ে গেলাম, যেরকম নীল আকাশ সেরকম ঘাস জমি, সবুজ ঘাস, আর কি চাই। গ্রামের এই রূপটাই তো শহর থেকে গ্রামকে আলাদা করে দিয়েছে। মানে একটু স্বস্তি নিয়ে শ্বাস নেওয়া।